আজকে আমাদেরকে ভ্যাটিকান সিটি ঘুরতে নিয়ে যাবে। সময় হচ্ছে সান মার্সেলো। বাসের জন্য ওয়েট করতে করতে যান বের হয়ে গেছে, রোদ অনেক। আর আজকে দেখি অনেক সুন্দর লাগতেছে ব্যাপারটাই। সো এখন কিছু ছবি টবি তুলবো, আরও আমারও তুলতে হবে। সাহিল কোথায় যাবো আজকে? ভ্যাটিকান সিটি যাবো। ভ্যাটিকান সিটি আমরা এখন ছবি টবি তুলছি, এখানে মিডিয়া এডিট করতেছি ছবি। আমরা সবাই এখানে বাসের জন্য ওয়েট করতেছি, ওখানে আম্মুরা ছবি টবি তুলতেছে। আর এখনও বাস আসতেছে না, এখানে যে আব্বু আর ভাইয়া বসে বসে গল্প করতেছে। আজকে আমরা ভ্যাটিকান সিটিতে যাচ্ছি। বাসও কি রিজার্ভ? আজকে রিজার্ভ করতে পারি নাই, কারণ ভ্যাটিকানে যাওয়ার জন্য রিজার্ভ করা যায় না। আমরা আবার ঘুরতে বের হয়েছি, আজকে ভাবতেছি আজকের দিনটা আমাদের ভালো কাটবে। বাস থেকে নেমে এখন আবার মেট্রোতে উঠতে হবে, মেট্রোতে করে ওই জায়গায় যেতে হবে। আর আমরা আর কি বাসা থেকে এই মেট্রো স্টেশন পর্যন্ত আসলাম বাসে, তো এখন মেট্রোর কাছে যাচ্ছি। আমাদের এখন মেট্রোতে করে যেতে হবে, আমরা বাসে করে এই পর্যন্ত আসছি। আম্মুরা অনেক আস্তে হাঁটে, আমরা এত আস্তে হাঁটতে পারি না, আমরা তাড়াতাড়ি হাঁটি। এখন এই যে এক্সেলেটার দিয়ে নিচে নামতে হবে, রাস্তা থেকে এই মেট্রো স্টেশন মানে অনেক নিচে। আম্মুরাও চলে আসছে। সো আমরা ওই যে অত্তাবিয়া নতে চলে আসছি। সো এখন নামবো। সো গাইস, আমরা ভ্যাটিকান সিটির সামনে চলে আসছি। ওই যে ভ্যাটিকান সিটি, আমরা চলে আসছি ভ্যাটিকান সিটিতে। সিটিটা অনেক সুন্দর। তো গাইজ, আমরা ভ্যাটিকান সিটির ভিতরে চলে আসলাম। অ্যান্ড এখানে আমার কাছে অনেক সুন্দর লাগতেছে জায়গাটা। এক দেশ থেকে আরেক দেশে চলে আসলাম, এটা অনেক একটা দেশ ইটালির ভিতরে। সো আমরা এখানে চলে আসলাম বিনা ভিসায়। সো এই দেশে ঢুকতে কোনো ভিসা লাগে না। সো গাইজ, আজকে হচ্ছে আমাদের ইতালিতে শেষ দিন। কালকে আমরা চলে যাব রাতের 10টার ফ্লাইটে। সো অনেক খারাপ লাগতেছে, আমরা ইউরোপে এবার অনেক মজা করছি। 2 বছর পর একটা ফ্যামিলি ট্যুর ছিল, সো এর জন্য আরও বেশি ভালো লাগতেছে যে অনেকদিন পর এক কোনো জায়গায় আসছি দেশের বাইরে। সো ইটালিতে এসে আমাদেরকে এত সুন্দর করে ঘুরিয়েছে এবং আপ্যায়ন করেছে আমার এই আপুটার ভাইয়াটা। সো তাদেরকে এখনও বলেছে অনেক থ্যাংক। পাশে আপু দেখাইছি। ও আচ্ছা, যাই হোক। সো এখন ওনাদের কারণে আমরা ইটালিতে এত সুন্দর করে ঘুরতে পারছি। সব মিথ্যে কথা, আসলে ওদের সঙ্গে পেয়ে আমার আরও ভালো লাগছে। অনেক অনেক ধন্যবাদ এই ভাইয়াকে এত সুন্দরভাবে কথা বলার জন্য। আমরা ইতালিতে আসার পরে যে এত আনন্দ করতে পারবো এটা বুঝতে পারলে আমি পর্তুগাল থেকে আরও আগে চলে আসতাম। এখন কাল গতকাল আগামীকাল চলে যাচ্ছি, খুব সবার জন্য খুব খারাপ লাগতেছে। সবাইকে অনেক যেতে নাহি দেব, হাই তবু যেতে দিতে হয়, তবু যেতে হবে, কিছু করার নাই। সবাইকে আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ, আমরা একটা অনেক এনজয় করলাম। আশা করি যতটুক সময় আছে আর কিছু এনজয় করব। হ্যাঁ, আর সালমার মজার মজার রান্না খাওয়ার জন্য, খাওয়ানোর জন্য সবাইকে ইনভাইট করা হলো। আপনারা আসবেন, সবাই আসবেন ইতালিতে। আবু কেমন লাগতেছে এখানে এসে? অনেক ভালো লাগতেছে,
এটা একটা ইতালির একটা ইতালির মাঝখানে এটা একটা শহর ভ্যাটিকান সিটি। এখন আমরা এই জায়গাটা ঘুরবো, মানে ঘোরার কিছুই নেই, আমরা এখানে নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছি, সময় কাটাবো, এনজয় করবো। ইউরোপের সব জায়গায় দেখতেছি এরকম একটা ইদ, এখান থেকে পানি খাওয়া যায় আর কি। আমাদের আজকে লাস্ট ডে হচ্ছে ইতালিতে, আমরা এই কতটা দিন ইতালিতে বেড়ালাম, খুব ভালো লাগছে। আজকে খুব খারাপ লাগতেছে, ভ্যাটিকান সিটিতে আসছি এখন। এই জায়গাটা খুবই সুন্দর, এই যে সালমার কারণে আরো ঘুরতে পারছি, আমরা অনেক মিস করব সবাই। এখন কালকে চলে যেতে হবে, খুব খারাপ লাগতেছে। এই কয়টা দিন খুব ভালো কাটলো, সবাইকে অনেক অনেক মিস করব। আমরা ভ্যাটিকানটা ঘুরে এখন ভ্যাটিকান সিটি থেকে বের হয়ে যাচ্ছি, এই যে গেট। তো এখন আমরা এখান থেকে যাচ্ছি আরেকটা জায়গায়, ভাইও আমাদেরকে আরেকটা জায়গায় নিয়ে যাচ্ছে। এখন আমরা সবাই বের হয়েছি, খালি ভাইয়ার রিজা চাচু বাদে ওরা আরেক জায়গায় ঘুরতে আসছে, আর রিজা চাচু তো ইটালিতেই থাকে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে পিয়াসা স্পানিয়া, তো উচ্চারণটা ঠিক হয় না এখানে নাকি। তো এখন আমরা ওখানে ঘুরতে যাচ্ছি, যে আম্মু আর আপু অনেক খুশি ঘুরতে বের হইলেই, তাদের মুখে হাসি আর বাসা থাকলে খালি কাজ করতে থাকে, এর জন্য তাদের বেশি ভালো লাগে না মনে হয়। তো গাইস এখন আমরা এটা কি ইটালিতে দেখলাম সব জায়গায় বাঙালি, পর্তুগালে মার্তিমুনিজ এর বাইরে কোন বাঙালি দেখি নাই। আর এখানে সিলেটের মানুষ সব থেকে বেশি, আর বিদেশে এসে বাঙালি দেখলে তো আরো ভালো লাগে, মানে নিজেদের দেশের লোকজন। আমার মনস্টার খুবই ফেভারিট। তো দেখেন কয় পদের মনস্টার ওখানে, আমি আপাতত কোনোটাই খাইনি, শুধু এই যে এটা খাইছি। সো গাইজ এখন আমরা আসছি ম্যাকডোনাল্ডসে, এখন ভাইয়া আমাদেরকে আবার মিল্ক শেক খাওয়াবে। তো এখন আমরা ম্যাকডোনাল্ডসে বসে মিল্ক শেক খাবো, আমাদের মিল্ক শেক আর ফ্রেঞ্চ ফ্রাই চলে আসছে। ম্যাকডোনাল্ডস থেকে বের হলাম অ্যান্ড এখন মনে হয় বাসার দিকে যাব, এখনও মিল শেক শেষ হয়নি, ঘোরা ফিরা শেষ, এখন যাচ্ছি বাসার দিকে। মেট্রো স্টেশনে আবারও আসলাম, এখন মেট্রোতে করে বাসার দিকে চলে যাব। কালকে আমরা চলে যাব বাংলাদেশে, মেট্রো চলে আসছে। তো গাইস আজকে আমরা চলে যাব, তাই সালমা আপু আমাদের জন্য পোলাও মাংস অনেক কিছু রান্না করছে, এখন আমরা বসে বসে খাওয়ার জন্য। আমরা আরও কিছুক্ষণ পরই এয়ারপোর্টের জন্য রওনা দিয়ে দিব, সেই এয়ারপোর্ট আমরা খাচ্ছি। এর মধ্যে আমি গেস্ট হচ্ছে, আমি চা আমি দিয়ে খাইতেছি। তুই আর যাবি না বাংলাদেশে? অনেক ইচ্ছা ছিল, ইনশাল্লাহ আবার আসবে সব বাংলাদেশে, বাংলার বুকে ইনশাল্লাহ, সবাই দোয়া করবেন। বলো তুমি, তোমার কেমন লাগতেছে ইতালি? ভালো লাগতেছে ইনশাল্লাহ। তো এই যে আমরা এখন বের হয়ে যাচ্ছি, এখন আজকে যাব বাংলাদেশে, ইউরোপ ট্যুর শেষ। এখন আমরা চারজন যাচ্ছি বাংলাদেশে, আর রিতা চাচুকে আমরা অনেক মিস করবো, রিতা চাচু তো ইতালিতেই থাকে। এখন সবাই একসাথে আসছি, ঘুরছি ঘুরছি, শেষে রিতা চাচুকে রেখেই চলে যাচ্ছি। আমরা চলে আসছি এয়ারপোর্টে, আর খুশিও লাগতেছে আবার খারাপও লাগতেছে, কারণ রিজা ভাইকে রেখে যাবো আর জন্য।
এটা যাচ্ছে যাচ্ছে আমাদের আগিয়ে দিয়ে আসতে। সো এই যে যাচ্ছি এখন আছি ইতালি এয়ারপোর্টে। সো আমাদের বোর্ডিং শেষ, এখন আমরা ইমিগ্রেশনের দিকে আগাচ্ছি। আর খারাপ লাগছে ইতালিকে ছেড়ে যেতে। হৃদয় চাচুকে অনেক মিস করতেছি, সো কিছু বলার ভাষা নেই। আমাদের প্লেন এখন ফ্লাই করার জন্য রেডি। অ্যান্ড অনেক সাউন্ড করোনা। সো এখন আমরা দুবাই এয়ারপোর্ট ঘুরতেছি আমি আর আম্মু। আমরা এইমাত্র এসে প্লেনে বসলাম, এখন বাজে হচ্ছে 10টা। আমি ল্যান্ডিংটা ভিডিও করতে পারি না, আমি ঘুমাইছিলাম। আলহামদুলিল্লাহ আমরা আমাদের ইউরোপের 15 দিনের যে সফরটা ছিল এটা শেষ করে বাংলাদেশে ভালোভাবে পৌঁছাতে পেরে অনেক খুশি। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া যে আমাদের এত সুন্দরভাবে এখানে বাংলাদেশে পৌঁছে দেওয়ার জন্য। সো আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে এখন বাইরে একটা জায়গা আছে, এখানে বসে আছি কালচাচুর জন্য ওয়েট করতেছি, কালচাচু গাড়ি নিয়ে আসবে। সো এই যে আমাদের গাড়ি আর এই যে কালচাচুর সাথে দেখা হয়ে গেছে, এখন লাকেজটাকে উঠিয়ে বাসার দিকে চলে যাব। আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে।